सुलेखा और सुरेखा सियाही ए जे पी और ए जे पी पुनर्बार अहम जातीय परिषद चमुकै ए जे पीक टार्गेट करिले प्राक्तन आसुर सभापति तथा बर्तमान मंत्री अतुल बराय ए जे पी सुलेखा सियाही और ए जे पी सुरेखा सियाही निर्वाचन पिछते हेनो खेला खत्म हब नतुन राजनैतिक दल समूह এইকেইদিন হে দব দবাব লাগে তেওঁলোকে এইকেইদিনে দব দবাব তারপর একুশ নির্বাচন হবতো খেলা খতমই সুলেখা চিয়াহী আসিল আমি পড়ি থাকুতে সুলেখাক দেখি আকো সুরেখা উলিয়াই দিলে ভাবিছিলে সুলেখার নিচিনাকে চলিব সুরেখা নচলিলে আর সেই নতুন যাক দল হয়েছে সেইবিলাকর অবস্থা তেনেকুৱা হব। নবগঠিত এ জে পি তথা রাইজর দলের বিরুদ্ধে পুনর্বার সরব বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস। রাইজর দলের যদি সত্তরটা সংগঠন আছে তেনহলে বিজেপির আছে আঠাইশ হাজার সংগঠন। আবেগত দল গঠন করে কেতিয়াও কোনো সফল হব নোৱাৰে বুলি পুনৰবাৰ কটাক্ষ করলে রঞ্জিত দাসে। লগতে আসুক টার্গেট করে বিজেপির সভাপতিগুলির মন্তব্য সদৌ ছাত্র সন্থাত থাকি পেলায় কোনো নেতাই রাজনীতি করা উচিত নহয়। আবেগিকভাবে দল গঠন করলেও সরকার গঠন করব নয় তার কারণে আমি পঁচাশি সন্তায় প্রমাণ পাইছো একক সংখ্যাগরিষ্ঠতা পাবলে সক্ষম নয়। সংগঠন যেতালে সুদৃঢ় করবা না যায় তেতালে আগন্তুক দিনত কোনো সফলতা লাভ করব নয়। ভারতীয় জনতা পার্টির যেহেতু আঠাইশ হাজার সংগঠন আছে, আঠাইশ হাজার সংগঠন মানে যেহেতু আঠাইশ হাজার বুথ আর বুথ মানে যখন ইতিমধ্যে রাইজর দল খুলিছে কয় যে সত্তরটা সংগঠন এই তেনেকুৱা সত্তরটা সংগঠন যেনেকুৱা আছে আমার আঠাইশ হাজার সংগঠন আছে। আসুর যমুজ্জ্বল ভট্ট যে ডাঙরাক লৈ পেলায় যাবর কথা আহিছে সেটি প্রতিগী যুবকে লিখিত হয়েছে এটা যখন আসু করে আছে মুখত রাজনৈতিক দলের যাতে কথা যাতে মুখত যাতে নানে যেতালে আসুত থাকি কারণ আসুত থাকি পেলায় রাজনৈতিক দলের কথা কব নাপায় নয়। ইফালে রাজ্যত বিজেপি মিত্রজোটক উৎখাত করার স্বার্থত সকল আঞ্চলিক শক্তিক একগোট হবলে পুনর্বার আহ্বান জানালে রাইজর দলের নেতা ভাস্করী শইকীয়াই। সকল আঞ্চলিক দলক আহ্বান জানাইছো যে আমি কিছুমান উমৈহতীয়া কর্মসূচীর ভিত্তিত কিছুমান কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিত আমি এখন মঞ্চত সকল কা বিরোধী আঞ্চলিক শক্তি আসলে একলগ হওয়ার প্রয়োজন আর আমি যদি আঞ্চলিক শক্তি যদি একলগ হও তাহলে একুশর বিধানসভা নির্বাচনত বিজেপি কংগ্রেস ইউ আই ডি এফ সকল উৎখাত হওয়া নিশ্চিত। এতিয়ালৈকে আনুষ্ঠানিক কোনো ধরনের আলোচনা হওয়া নাই, আমি আশা রাখি অতি সোনকালে আনুষ্ঠানিক আলোচনা আরম্ভ হবে। নির্বাচনের প্রাক্ষণত বিরোধীর বিরুদ্ধে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। রঙিয়াত ভারতীয় কিষাণ মোর্চার রাজ্যিক কার্যনির্বাহক সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করে কংগ্রেসের ষাটি বছরীয় রাজত্বকালের। আজি অটো বছরে কংগ্রেসে উনৈশ বাউন্ন চনের পর ধারাবাহিকভাবে কিমান বছর রাজত্ব করলে প্রায় ষাটি বছর দিল্লী আর দিসপুর কোটা তেখেতসকলে কিয় আমার বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামত থাকা খিলঞ্জীয়া ভূমিপুত্র সকল মাতৃপত্র দিব নোৱাৰিলে। কংগ্রেসের কোনো অধিকার নাই, তেখেতসকলের নৈতিক অধিকার নাই, কারণ তেখেতসকলে তেখেতসকলের রাজত্বকালত ভোটের লালসাত লাখ লাখ সন্দেহযুক্ত অবৈধ বিদেশীক ইয়াত মাটি ভেটি দিলে। এতিয়া ভারতীয় জনতা পার্টি সংকল্প লৈছে যিমান অবৈধ বেদখল আছে সকলোবিলাক আমি মুক্ত করিম। দুহাজার একুশের বিধানসভার নির্বাচন পর্যন্ত এটা এনেদরে রাজ্য চলি থাকিব মিত্রতা আর শত্রুতার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।